সাংবাদিকরা যে কেন দিদিমণি হঠাৎ দিল্লি গেলেন অসময়ে, এখন তো দুর্গা পূজা উদ্বোধন করার কথা, উনি তো পিতৃপক্ষ থেকে শুরু করে দেন, অনেক লম্বা ব্যাপার তো, আর কাউকে করতে দেন না, আমাদের কেউ না, তার পার্টির লোক কেউ না, পিতৃপক্ষ দেবী পক্ষ চলতে থাকে, কেন গেছেন? অনেক সমস্যা এখন, খুব মুশকিল, চারদিক দিয়ে সিবিআই যেভাবে ধরতে আরম্ভ করেছে, রোজ চিঠি দিচ্ছে, যে যার কাছে চিঠি আসছে তার শরীর শুকিয়ে যাচ্ছে, বিপি বেড়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে, একজনের শরীর শুকিয়ে গেছে, একজন চায়ের দোকানে দেখা হলো, জিজ্ঞেস করলো, কি গো কেমন শুকনো শুকনো লাগছে, হ্যাঁ শরীরটা একটু খারাপ যাচ্ছে, কি ব্যাপার, বলে সিবিআই চিঠি দিয়েছে, সিবিআই প্রেম পত্র যে পাচ্ছে তার বিপি সুগার রোজ বাড়ছে, ডাক্তারের গুলি খেয়েও কিছু হচ্ছে না, কারণ সিবিআই ভয়ঙ্কর জিনিস, যারা দেশের গৃহমন্ত্রীকে ফাইন্যান্স মিনিস্টারকে ঢোকাতে পারে, যারা দিল্লি চেন্নাই হাত যেতে পারে, কালীঘাটে আসতে কতক্ষণ, সেই ভয়েতে খাওয়া দাওয়া উঠে গেছে, ঘুম উঠে গেছে, এখন বাঁচাও বাবাজি, বাঁচাও সাধু বাবা, এই স্লোগান, তাই দিল্লি চলো, যখন প্রধানমন্ত্রী ডাকছেন আসুন দিদি বসে একটু ঠিক করি বাংলার উন্নতি কি করে হবে, তখন সময় নাই, কি বলতেন, আমি মোদীকে প্রধানমন্ত্রী মনে মানি না, মোদীজি চোর, অমিত শাহ গুন্ডা, ওদের সঙ্গে মিটিং করবো না, এখন কি হয়েছে, হঠাৎ তো সুমতি কেন, খেলার নাম বাবাজি, আমরা তো 18টা ঘা দিয়েছি, সিবিআই ধরলে কটা হবে কেউ জানে না, তাই তার সেই আঁচলের তলার ছেলেটার যে রাজীব কুমার গোলে করে নিয়ে ঘুরতেন, তাকে বাঁচাবার জন্য তার বাড়িতে চলে গেছিলেন, ধর্ণা দিয়েছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে, কোথায় গেল কেউ খুঁজে পাচ্ছে না, তাই দিদিমণি পুজোর আগে দিল্লি গেছেন, খালি হাতে যাননি, মিষ্টির প্যাকেট নিয়ে গেছেন কালীঘাট থেকে, পাঞ্জাবি নিয়ে গেছেন, ধুতি নিয়ে গেছেন মোদীজি নামে, তাকে দিয়েছেন আর বলছেন চলুন কলকাতায় একবার পুজোটা দেখে আসুন, আর একটা কয়লা ব্লক দিয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে, বলে সেটা উদ্বোধনও করে দিয়ে আসুন, আরে যাকে একটা দুর্গা পুজো উদ্বোধন করতে দিতেন না, তাকে কোল ব্লক উদ্বোধন করতে যাচ্ছেন, কারণ কি, ডাল মে কুচ কালা হ্যায়, সময় আসছে সব বোঝা যাবে, সবে তো ঝুঁকেছেন, সবে ঝুঁকেছেন, আমরা বলেছি। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।